আমাদের খুব মাঝে মাঝে প্রকৃতির সাথে একটু কানেকশন করা দরকার অন্তত সপ্তাহে একবার প্রকৃতির মাঝে গিয়ে প্রকৃতির সাথে একাত্ম হওয়া প্রকৃতির রস গন্ধ উপভোগ করা এবং প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ব্যস্ত জীবন আমরা শুধু ব্যস্ততা দিয়েই সময় কাটাই কিন্তু এই ব্যস্ত জীবনে আমরা কোথায় ছুটে চলেছি সে ব্যাপারগুলো সবসময় আমাদের মনে থাকে না আমরা হয়তো ভাবি যে আমরা নিরন্তর যদি ছুটে চলি তবে আমরা সাফল্য পেতে পারি কিন্তু আমাদের সাফল্য কীভাবে মাপা যেতে পারে আমার কেমন সম্পদ আছে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলি কি একমাত্র সম্পদ হিসেবে বিবেচনা করার মাপকাঠি আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী না হন আপনি যদি মানসিক স্বাস্থ্য ভালো না থাকে আপনি যদি সোশ্যাল না হন সামাজিক জীবন যদি আপনার না থাকে আপনার যদি স্পিরিচুয়াল লাইফ না থাকে আপনার যদি স্পিরিশাল কানেকশান না থাকে তাহলে শুধু এই পার্থিব্য সম্পদ এগুলো দিয়ে আপনি দিন শেষে ক্লান্ত বোধ করবেন হতাশ বোধ করবেন তাই মাঝে মাঝে একটু ছুটি নেওয়া দরকার মাঝে মাঝে একটু থামা দরকার প্রফেসর আবদুল্লা আবু সাইদ স্যার তার একটা বক্তৃতা বলেছিলেন থামতে জানতে হয় মানুষকে থামতে জানতে হয় আপনি ছুটে যাচ্ছেন ছুটে যাচ্ছেন ছুটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন ভাবুন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেছেন অবশ্যই বা সম্পদ আহরণ করা সাফল্য আহরণ করা আমাদের জন্য প্রয়োজন জরুরি কিন্তু একই সাথে আমাদের পারিবারিক সম্পর্ক আমাদের মনের প্রশান্তি পিস ইন মাইন্ড আমাদের সামাজিক সম্পর্কগুলো যত্ন নেওয়া পারিবারিক সম্পর্কগুলো যত্ন নেওয়া এগুলো খুব দরকার এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদের নিবেদন থাকতে হবে আর এই যে এই যে বিপুলা প্রকৃতি যে দারুণ প্রকৃতি পাখিদের গান ফুলের গন্ধ এগুলোর সংস্পর্শে যদি আমরা না আসি তারা জীবনের দারুণ ঐশ্বর্য থেকে আমরা বঞ্চিত হব জীবন মানে তো অনেক কিছু মিলিয়ে অনেক কিছু মিলিয়ে জীবন তো জীবনকে অর্থপূর্ণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অর্থপূর্ণ করা সাকসেস মানে সাফল্য এই সাফল্য শব্দটিকে কিভাবে বিবেচনা করা যেতে পারে আমি সে ব্যাপারে আপনাদেরকে খুব কিছু বলতে পারবো না কিন্তু একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে আপনার জীবনে অর্থপূর্ণ হচ্ছে কিনা আপনার সময় অর্থপূর্ণ হচ্ছে কিনা আপনার জীবন গ্রো করছে কিনা আপনি প্রতিদিন কম বেশি কিছু শিখছেন কি না এগুলো খুব গুরুত্বপূর্ণ এমন নয় যে আপনার জীবনে আপনি আর্থিক এবং জাগতিক অনেক সাফল্য পেলেন কিন্তু আপনি হয়তো খুবই অসুস্থ আপনি হয়তো সমাজে একা মানুষ কী হবে এই সাফল্য দিয়ে পৃথিবীতে যারা অর্থপূর্ণ জীবনযাপন করেছেন তাদের কথা যখন আমরা বিবেচনা করি আমরা দেখি তাদের প্রত্যেকের জীবনে একটা রুটিন ছিল রুটিন পাওয়ার অফ হ্যাবিট নামে একটি বই আছে বইটিতে আসলে বলা আছে যে আমাদের হ্যাবিট বা অভ্যাসের কী বিপুল শক্তি আছে তাই আমরা যদি ইতিবাচক কোনো কিছু অভ্যাস ডেলি করতে পারি সকালবেলায় ঘুম থেকে ওঠা প্রার্থনা করা ব্যায়াম করা একটু পড়া পরিবারের সাথে সময় কাটানো কাজে যাওয়া কাজে মনোযোগ দেওয়া আপনার যে প্রফেশন আছে সে কাজে গভীর মনোযোগ দেওয়া এই সপ্তাহে একদিন বা মাসে একদিন সামাজিক সম্পর্কগুলোকে যত্ন নেওয়া এই তো তারপর আপনার হয়তো আরও উচ্চতর কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে সেই উচ্চত আকাঙ্ক্ষাগুলোকে আপনি কীভাবে পরিপূর্ণ করবেন সে ব্যাপারে আপনার পরিকল্পনা থাকতে হবে কোথায় যেন সেদিন পড়ছিলাম যে আপনি যদি পরিকল্পনাহীন জীবন কাটান এবং আপনি যদি অত্যন্ত মেধাবী হন তাহলে একজন বোকা সে যদি পরিকল্পিত জীবন কাটায় দিন শেষে সে আপনার চেয়ে বেশি অর্থপূর্ণ জীবন কাটিয়ে গেল তাই জীবনের শেষ দিন এর কথা মনে রেখে ইনফ্যাক্ট আমাদের সবারই তো জীবন একদিন শেষ হবে এই অমূল্য জীবন সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন এই জীবনকে তো অর্থপূর্ণ করতে হবে মিনিংফুল করতে হবে তাই আমাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে ব্যক্তিগত হ্যাবিট শরীর চর্চা বই পড়া সামাজিকতা চর্চা পরিবারের সাথে সুসম্পর্ক স্থাপন এগুলো খুব জরুরিভাবে পড়বে আর মাঝে মাঝে প্রকৃতির সামনে যাওয়া পাখিদের গান শোনা প্রকৃতির কাছাকাছি যাওয়া প্রকৃতির দিকে তাকিয়ে প্রকৃতির ঐক্যতান অনুভব করা কোনো কোনো বিকেল আপনাকে ঐশ্বর্যমণ্ডিত করে তুলতে পারে কোনো কোনো সন্ধ্যা আপনার জীবনে নতুন কোনো অনুব্ধের জন্ম দিতে পারে কোনো কোনো সকাল আপনার কাছে ধরা যেতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা নিয়ে সুতরাং হতাশ হওয়ার কিছু নেই যে অবস্থায় আছেন যেখানে আছেন নতুন করে জীবনকে পুনরায় শুরু করবার অবস্থায় আমরা আছি একটা কথা বলা হয়ে থাকে যে দ্যার ইজ ইউ আর নট টু টু ওল্ড টু লার্ন এনিথিং অ্যান্ড ইট ইজ নট টু লেট টু স্টার্ট এনিথিং তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে যায় এবং অ্যানালাইসিস করে দেখি যদি জীবনে সত্যি কোনো ঘাটতি থেকে থাকে সেগুলো পূরণ করার সুযোগ নেওয়া একটা ব্যালেন্স লাইফ চেষ্টা করা এবং অবশ্যই একটি অর্থপূর্ণ জীবনের পথে নিজেকে এগিয়ে নেওয়া মঙ্গল হোক আপনাদের